বাংলাদেশ ক্রিকেট লীগের যে ম্যাচ ছিল চট্টগ্রাম এবং রংপুরের মধ্যকার যে ম্যাচ ছিল সেই ম্যাচ কিন্তু মাঠে গড়াচ্ছে আজ, অর্থাৎ অবশেষে মাঠে গড়াচ্ছে চট্টগ্রাম এবং রংপুরের যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি বাংলাদেশ ক্রিকেট লীগের। এটি হচ্ছে ফার্স্ট ক্লাস একটি ম্যাচ। দর্শক, আপনাদেরকে জানাই যে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে যে ন্যাশনাল ক্রিকেট লীগের যে ম্যাচ, গতকালকের যে ম্যাচ রংপুর এবং চট্টগ্রামের মধ্যে হওয়ার কথা ছিল, সেই ম্যাচটি কিন্তু আউটফিল্ড ভেজার কারণে কিন্তু আয়োজন করা যায়নি। সেই ম্যাচটি আজকেও কিন্তু সকালে একেবারে ঠিক 9:30 থেকে এই ম্যাচটি আয়োজন করার কথা ছিল, আজ কিন্তু আউটফিল্ড ভেজার কারণ দেখিয়ে কিন্তু এই ম্যাচটি একটু পিছিয়ে দেওয়া হয়, যেহেতু আউটফিল্ড ভেজা এবং অ্যাম্পিয়ার যারা রয়েছেন, পরিচালনা পরিষদ যারা রয়েছেন এখানকার, তারা কিন্তু কিছুক্ষণ পরপরই এইগুলো পরিদর্শন করেছেন, মাঠ পরিদর্শন করেছেন, এবং কিছুক্ষণ আগে তারা যখন মাঠ পরিদর্শন করেছিলেন এখানকার যারা রয়েছেন, তারা কিন্তু মাঠ পরিদর্শনের পরে যেটি জানিয়েছেন যে একেবারে বিকাল 3:00 কিন্তু টস হবে, অনুষ্ঠিত হবে, এবং টস অনুষ্ঠিত হওয়ার পর কিন্তু ঠিক 15 মিনিট পর 3:15 কিন্তু খেলা আয়োজন হবে, অর্থাৎ খেলা শুরু হবে রংপুর এবং চট্টগ্রামের মধ্যে আজকের যে ম্যাচটি সেই ম্যাচটি। দর্শক, এই ম্যাচটি শুরু হলে বগুড়ায় কিন্তু অনেকদিন পর একটি ম্যাচ শহীদ চান্দু স্টেডিয়ামে, যেহেতু বগুড়া একটি অবহেলিত স্টেডিয়াম, বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম, সেহেতু তাদের এই যে আয়োজন সেটি নিয়ে কিন্তু উৎসুক জনতারা অনেক আবেগ আপ্লুত। এই মুহূর্তেও তারা মাঠে অপেক্ষা করছেন সকাল থেকে, গতকালকে তারা সারাদিন অপেক্ষা করেছেন এবং সারাদিন অপেক্ষা করে তাদের অনুশীলন দেখে চলে গিয়েছেন। আজ তারা তাদের যে হতাশার জায়গাটি সেই জায়গাটি পূরণ হতে যাচ্ছে, অর্থাৎ দীর্ঘদিন পর বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে কিন্তু এই যে ন্যাশনাল ক্রিকেট লীগের যে ম্যাচ সেই ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং মাঠে গড়াচ্ছে একটি ম্যাচ। এটি বগুড়াবাসীর জন্য একটি নিঃসন্দেহে আনন্দের বিষয়। আর যে ন্যাশনাল ক্রিকেট লীগের যে ম্যাচগুলো এখন আয়োজন করা হচ্ছে সেই ম্যাচগুলোতে কিন্তু রিভিউ সিস্টেম একটা চালু হয়েছে।